চার দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে দু দেশের মধ্যে সাতশো কোটি ডলারের ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত অন্তত দশটি সমঝোতা স্মারক সই হতে পারে কূটনীতি বিশ্লেষকদের ধারণা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আলোচনা হতে পারে এ অঞ্চলের রাজনীতি নিয়েও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম দশ বছর পর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাণিজ্য সহায়তা বিনিয়োগ সুরক্ষা ডিজিটাল অর্থনীতি সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে অগ্রাধিকার পাবে বাণিজ্য ও অর্থনীতি বিদ্যুৎ টেলিকমিউনিকেশন সেক্টর আইসিটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে আমার ধারণা এখন যে মানে প্রধানমন্ত্রী চিনার চীন যে নির্বাচনকালীন সময়তে যে চীনাদের আমি বলবো সমর্থন প্রকাশ্য সমর্থনে বলা চলে তো সেই সমর্থনের জন্য তিনি হয়তো তাদেরকে ধন্যবাদ জানান বাংলাদেশের লক্ষ্য সাতশো কোটি ডলার ঋণ আদায় করা বাণিজ্য সহায়তায় পাঁচশো কোটি ও বাজেট সহায়তায় দুশো কোটি ডলার এই অর্থ টাকা ও ইউয়ানে আদান প্রদান করতে চাই ঢাকা আমাদের বাজেট নিয়ে যে সমস্যা হচ্ছে রিজার্ভ নিয়ে যে সমস্যা হচ্ছে তাতে তারা সহায়তা দিবেন এরকম একটা কথা বিস্তৃত করা সেটা সেইটা যেমন আহ ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা আহ কি বলে পায়রা বন্দর হয়ে কুয়াকাটায় পৌঁছানো একটা চিন্তা আছে যে চিনকে দিয়ে এই কাজটি করানো হবে এছাড়া মিয়ানমারের জাতিগত সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূ দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে গুরুত্ব পাবে আমাদের দিক থেকে আমরা তো এক চীন নীতিকে বলিষ্ঠভাবে সমর্থন করি তো এই মুহূর্তে যেহেতু চীন তাইওয়ান নিয়ে চাপে আছে সেহেতু তারা চাইবে যে আমরা এটা আবার পুনর্ব্যক্ত করি তো আমরা সেটা করতে কোনো আপত্তি নাই মিয়ানমারের ভেতরে কিন্তু একটা বড় ধরনের আপনি মানবিক সমস্যা তৈরি হচ্ছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন ভারত বলেন চীন বলেন সকলেরই কিন্তু আমরা এফেক্টেড হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা পারস্পরিকভাবে আলোচনার একটা সুযোগ আছে আটানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও চীনে বাংলাদেশের রপ্তানি তেমন বাড়েনি উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও যাতে সেই সুবিধা দেয়া হয় তার উপর জোর দেবে ঢাকা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা